ঢাকা শহরে আপনি যদি 30,000 টাকা বেতনে চাকরি করেন এবং আপনার অফিস যদি হয় বনানী, তাইলে আপনার 3,000 থেকে 4,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে শুধুমাত্র দুপুরের খাবার খাইতে। অর্থাৎ আপনার বেতনের 10 ভাগের 1 ভাগ যদি আপনি দুপুরের খাবারের পেছনে খরচ করেন, সেক্ষেত্রে বাসা ভাড়া, ট্রান্সপোর্ট খরচ এগুলো হিসাব করলে অনেক টাকা বিল এসে যায়। আমি আজকে আপনাদের একটা ব্লগের মাধ্যমে দেখাবো বনানী এরিয়ায় কোথায় সস্তায় খাবার পাবেন এবং সেইটা আপনার মাসিক বাজেটে কোনোভাবেই 2,000 টাকা যাতে ক্রস না করে। চলেন আমরা ঘুরে আসি বনানী এরিয়ার কিছু জায়গায়, যেসব জায়গায় 2,000 টাকার মধ্যে আপনারা দুপুরে লাঞ্চ সারতে পারবেন এবং অফিসের কাছেও হবে, কনভিনিয়েন্ট হবে, অফিসে টাইম ওয়েস্ট হবে না, বসের ঝাড়ি খাবেন না। বনানী ব্রিজ থেকে নাইমাই আপনার বামে এই দোকানটা পাইলাম। এই দোকানে পাঙ্গাস মাছের দাম মাত্র 40 টাকা, আর ভাত সব মিলে আপনি 40 টাকা, 50 টাকায় আপনি আমিষ দিয়ে ভাত খাইতে পারতেছেন। দিস ইজ ইনসেনলি চিপ। এখানে যদি একটু আসেন, আপনার মনের ইগোটাকে একটু যদি সাইড করে, আমার ধারণা এখানে আপনি দারুণ ফুড পাবেন এবং আমার কাছে মানে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু একটা খাবার এটা। এটা হচ্ছে বনানী ব্রিজ থেকে নাইমা বনানীর দিকে ঢুকতে 11 নম্বর রোড, হাতের বামে আসলে এই দোকানটা পাবেন মাত্র 50 টাকায় পাঙ্গাস মাছ দিয়ে ভাত। প্রথমে যদিও বলছি মাসে 2,000 টাকার মধ্যে আমি নামাবো, কিন্তু 50 টাকার এই মিলটা যদি আপনারা খান সেক্ষেত্রে 2,000 টাকা তো লাগবেই না, বরং 22 দিনে আপনার লাগবে মাত্র 1,100 টাকা, যদিও প্রতিদিন এই খাবার খাইতে ভালো নাও লাগতে পারে। আমি আজকে চেষ্টা করব বনানী এরিয়াতে 40-50 টাকা থেকে 100 টাকার মধ্যে লাঞ্চ মিল দেখাতে বিভিন্ন জায়গায়। যারা বাসা থেকে খাবার আনতে পারেন তারা সবচেয়ে ভাগ্যবান, কিন্তু যারা না আনতে পারেন তাদের জন্য আমার এই প্রচেষ্টা। এটা লাল সবজি, এটা মুরগি, এটা ইলিশ মাছ, এটা তেলাপিয়া মাছ, এটা রুই মাছ। কোনটার দাম কত? কত মুরগি ভাত? 90। আচ্ছা, ইলিশ মাছ ভাত? 70। আচ্ছা, রুই মাছ ভাত? 70। আচ্ছা, আর এটা? এটা? হ্যাঁ, এটা রুই মাছ। ও, 70। হ্যাঁ, রুই মাছ চাই। বনানী সুপার মার্কেট সংলগ্ন রাস্তায় হোটেল সারিনার উল্টো সাইডে এই দোকানগুলোতে মোটামুটি 70-80 টাকায় আপনি দুপুরের খাবার খেয়ে ফেলতে পারবেন। কেমন মানুষ হয় দিনে? প্রতিদিন 100-150 মানুষ এখানে এক একটি দোকানে নিজেদের দুপুরের খাবার খেয়ে থাকে, যাদের অফিস বনানী এরিয়ার আশেপাশেই। বনানী 11 নম্বর রোডে প্রচুর অফিস আছে। এখানে মূলত 3 ধরনের মিল পাবেন, একটি হচ্ছে ডিম, একটি হচ্ছে সবজি, একটি মাছ অথবা মুরগি। তার সাথে আরও একটি মিল আমি ট্রাই করেছি, সেটি হচ্ছে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই, যেটির দাম 80 টাকা। আমি এখন পর্যন্ত রোড সাইড যেসব মিল ট্রাই করেছি তার মধ্যে এই চিকেন ফ্রাইটা এবং ফ্রাইড রাইসের যে কম্বোটা, এটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে স্বাদের দিক থেকে। তবে স্বাদের ব্যাপারে একটা বিষয় আমি সবসময়ই বলে থাকি, স্বাদ এক একজনের কাছে এক এক রকম, আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তাই আমি স্বাদের দিক থেকে কোনো দোকানই কখনো রেকমেন্ড করি না। বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত একটি এরিয়া বনানী, সেখানে এই রোডটি ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের জন্যই ফিনান্সিয়ালি রিজনেবল, কারণ এক পক্ষ কম বেতনে চাকরি করেন, তারা অল্প দামে নিজেদের লাঞ্চ ছাড়তে চান, আরেক পক্ষ এখানে জীবিকা উপার্জন করছেন খাবার বিক্রি করে। লাঞ্চের পর খানিকটা শসা এবং গাজরে লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন অফিস যাওয়ার পথে। এক একজন চাকুরিজীবীর আয় কম বা বেশি হতে পারে, কিন্তু তার সীমিত অঙ্কের মধ্যেই মাসের খরচ হিসেব করতে হয়, তাই এই রিজনেবল লাঞ্চগুলো তাদের জন্য বেশ একটা আস্থা এবং ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং বনানীর মতো জায়গায় যেখানে এক বেলা খেতে 150 টাকা খরচ হয়, সেখানে এই দোকানে ডিম খিচুড়ি পাওয়া যায় 70 টাকায়, এবং অন্যান্য মিল মিলিয়ে মোটামুটি 100-150 টাকার মধ্যে এই দোকানটিতে খাওয়া হয়ে যায়। এই দোকানটি আপনি পাবেন বনানী 13A রোডে, বনানী 11 নম্বর রোড থেকে দিকে এগোলে হাতের বামে পড়বে এই দোকানটি। আমাদের অফিস যখন বনানী ছিল তখন নিয়মিত এই দোকানটিতে আমরা খাওয়া দাওয়া করতে আসতাম। ফেসবুকে রং বেরঙের জীবনের মাঝেও আমাদের নানা ধরনের হিসেব নিকেশের মধ্য দিয়ে যেতে হয় মাসের খরচ চালাতে, আর সেই জন্য আমি ফুড ব্লগিংয়ে একটা নতুন আঙ্গিক নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে।
সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।